আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় আগরতলা শহরের ভোলাগিরি গ্রাউন্ডে শুক্রবার সূচনা হয়েছে জেলা ও মহকুমা স্তরীয় আন্ত প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে। এদিনে ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট 4টি দল। নকআউট ম্যাচ খেলা হয় আগরতলা প্রেস ক্লাব, খুমুলুং প্রেস ক্লাব, উদয়পুর প্রেস ক্লাব ও বিশালগড় প্রেস ক্লাবের মধ্যে। ম্যাচে জিতে ফাইনালে মুখোমুখি হয় আগরতলা প্রেস ক্লাব ও বিশালগড় প্রেস ক্লাব। এদিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছে আগরতলা প্রেস ক্লাব, রানার্স হয়েছে বিশালগড় প্রেস ক্লাব। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে প্রসেনজিৎ সাহা। এর পাশাপাশি সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছে মান্নান হক এবং সেরা বোলার হিসেবে নির্বাচিত হয়েছে অভিষেক দে। স্পোর্টসম্যান স্পিরিটটাকে সবসময় উঠিয়ে তুলে রাখো। আসলে খেলার মধ্যে পার্টিসিপেট করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত খেলাই কিন্তু শেষের দিকে একটু দুঃখজনক, কারণ কোনো না কোনো টিমকে তো হেরে যেতেই হয়। কাজেই খেলায় অংশগ্রহণ করা এবং খেলার যে প্রতিযোগিতামূলক যে মনোভাব সেটাকে উঠিয়ে তুলে ধরা সেটাই সবচেয়ে জরুরি। তো আমরা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সারা ত্রিপুরার প্রেস ক্লাবকে নিয়ে বিভিন্ন সময় শুধু খেলাধুলা নয় বিভিন্ন কর্মসূচি করি এবং সেটা আমরা আরও বেশি বেশি করে করব। কাজেই আপনারা সবাই এই খেলাধুলো এনজয় করুন এবং আপনাদের পাশে সমস্ত সুযোগ সুবিধা রাখার জন্য আমরা অঙ্গীকার করি। ধন্যবাদ। নকআউট পদ্ধতিতে টি-10 ক্রিকেট টুর্নামেন্টের মূল পর্বের এই খেলা সমাপ্ত হয়েছে শুক্রবারই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।